ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা, চলে এসেছি আজকে আর একটি গল্প নিয়ে। আর আজকে আমরা গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য দ্বিতীয় গল্প নিয়ে এসেছি। তো চলুন বেশি দেরি না করে আজকে এই গল্পটি শুরু করা যাক। আজকের গল্প পোস্টমর্টম, লেখক রূপম মুখার্জি। অনেকদিন পর আজ আকাশে একটু মেঘের ছোঁয়া দেখা গেছে। মেঘলা আকাশ একেবারে গাঢ় কালো মেঘের ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা। আমার কাছে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। যাই বলো, গ্রামের বৃষ্টি আর শহরের বৃষ্টির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আসলে আমি শহরের এক কলেজে ডাক্তারি পড়ছি, তাই গ্রামের মুখ দেখার সৌভাগ্য আমার আর হয়ে ওঠেনি। সেই বৃষ্টি ভেজা মাটির গন্ধ, সবুজ পাতার দোলন অথবা নদীর অমলিন ঢেউ আমার কাছে এখন কল্পনা। লাস্ট ইয়ারের স্টুডেন্টের একটা রুমে একাই ভাড়া থাকি, অবশ্য এখানে এটাকে ফ্ল্যাটই বলে। কলেজের প্র্যাকটিক্যাল ওয়ার্ক গ্রুপে ভাগ হয়ে হয়ে করতে হয়, আর আমাদের গ্রুপে আমরা তিনজন, মানে আমি, শ্রী আর বিভাস। জরুরি একটা দরকারে দিন দুয়েক আগে বিভাসকে গ্রামের বাড়িতে যেতে হয়েছে, আর শ্রী অবশ্য এই শহরেরই মেয়ে। যেহেতু বিভাস এখন নেই, তাই এই দুদিন কলেজ ওয়ার্ক অর্থাৎ কলেজ যাওয়া বন্ধই রেখেছি। ওয়েলে আবার প্র্যাকটিক্যাল ওয়ার্ক শুরু করব। আপাতত এখন দুপুরবেলা আকাশটা মেঘলা হলেও ভ্যাপসা গরমটা যেন শহরটাকে একেবারে আঁকড়ে ধরে রয়েছে। কলেজ নেই, কাজেই ভাত ঘুমের জন্য অলস দেহটাকে একটুখানি নরম বিছানার ওপর বিছিয়ে দিলাম। চোখের পাতা পড়বো পড়বো হয়েছে এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনের ওপার থেকে ভারী গলায় এক্সপ্রেস ট্রেনের গতিতে যা কিছু শুনলাম, ঘুমের ঘোরে সবটা না বুঝলেও এইটুকু বুঝলাম যে প্রফেসর সাধনবাবুর আদেশে আমাদের গ্রুপকে এখন হসপিটালে ছুটতে হবে ডিউটি করতে। সুতরাং আমার দিবানিদ্রার যে প্রস্তুতি নিচ্ছিলাম তা তো আর করা হলো না। হঠাৎই একটা গাড়ির হর্নের শব্দ ভেসে এলো আমার কানে। বাইরে পেরিয়ে দেখলাম একটা লাল রঙের গাড়ি এসে দাঁড়িয়েছে। সেখান থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। ঘুমের ঘোরটা কাটেনি বলেই বোধহয় দূর থেকে ঠিক চেহারাটা ঠাহর করতে পারলাম না। সেই মহিলা আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে আমাকেই জিজ্ঞাসা করল, প্রফেসরের ফোনটা পেয়েছিস? এইবার স্পষ্ট বুঝলাম ইনি অন্য কেউ নয়, আমার বন্ধু শ্রী। এবার ইতস্তত হয়ে একটা প্রশ্ন না করে পারলাম না। বললাম, কিরে, দু চাকা থেকে একেবারে চার চাকা, কি ব্যাপার? শ্রী বলল, হ্যাঁ কিন্তু ওসব বাদ দে তো, আগে বল প্রফেসরের ফোন কল পেয়েছিস? আরে বাবা, হ্যাঁ পেয়েছি। শুনেছিস ওনার দাবিটা? শুনেছিস কি? একটা মিনিট দে আমাকে বলে আমি মুখে চোখে একটু জল দিয়ে নিয়ে এবার বললাম, শুনেছি কিন্তু আসলে কি যে করতে হবে সে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়নি। কি আবার? প্রফেসর সাধনবাবু আমাকে যেটা বললেন তাতে বুঝলাম যে নাইট চেক আপের জন্য কোনো ডাক্তার আজ নেই, তাই ম্যালেরিয়ার রোগীদের চেক আপটা আমাদের দিয়েই উনি করাতে চান। ও, তার মানে আজ রাতটা, মানে কিছুটা সময় আমরা ওই প্লাজমোডিয়াম প্যারাসাইটদের সাথেই কাটাবো। ও সরি, আপনাদের জন্য বলে রাখি যে প্লাজমোডিয়াম প্যারাসাইট হচ্ছে ম্যালেরিয়ার অণুজীব। তা যাকগে, এবারে এই দিকে শ্রীকে বললাম, আচ্ছা বিবাস কিন্তু আমাদের না বলেই বাড়ি চলে গেল, বল ফোনও করেনি, এটা ও ঠিক করলো না। ওদিকে শ্রী আবার ভীষণই রেগে গিয়ে বলল, বিভাস কিন্তু আমাকে না বলেই বাড়ি চলে গেল,
ফোনও করেনি জানিস, এটাও ঠিক করেনি। আমি এবার একটু মুচকি হেসে বললাম, ভালোই তো হলো, অ্যাটলিস্ট ওকে আর ঝামেলাতে পড়তে তো হলো না, বেঁচে গেল। বাঁচাচ্ছি ওকে, একবার আস্তে দি, তারপর আমি ওকে বাঁচাচ্ছি। ও, এত কিছুর মধ্যে একটা কথাই বলতে ভুলে গেছি, বিভা শাস্ত্রী একে অপরের পার্টনার, মানে একে অপরকে খুব ভালোবাসে। এক কথায় খুনসুটিতে ভরা একেবারে দুষ্টু মিষ্টি প্রেম যমুনা জোয়ারের সাঁতারু। এই কথোপকথনের জেরে কখন যে ঘড়ির কাঁটা পেরিয়ে দুপুরকে বিকেলের রূপ দিয়েছে তা দেখিও নি। এইবার রেডি হয়ে দুজনে গাড়িতে চেপে বসলাম। ড্রাইভারের আসনে স্ত্রী আর আমি তার পাশের সিটে। গাড়ি চলতে শুরু করলো। আকাশে মেঘ থাকায় ঘন কালো মেঘ শহরকে মুড়ে দিল একটা অন্ধকারের ঘুমটায়। বাতাস যেন একটা তাড়া খেয়ে বেগটা বাড়িয়ে দিল শো শো শব্দে। উষ্ণ পরিবেশটা ক্রমেই শীতল হয়ে গেল। একটা দমকা বাতাস গাড়ির জানালার কাছটাকে খটাক শব্দে নাড়িয়ে গোটা শরীরটাকে কাঁপিয়ে দিল। আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে জানালাটা পুরোটাই বন্ধ করে দিলাম। এখন হলুদ ল্যাম্পপোস্টের আলোয় সজ্জিত শহর যেন স্বপ্নের কল্পনার দেশ। নিমেষে রাস্তায় মানুষের হুড়োহুড়ি, আর রাস্তায় হলুদ বাতিগুলোর সব কিছু যেন মায়াবী লাগতে লাগলো। এইবার শুরু হলো মেঘের সেই অসহ্য কম্পন। বিদ্যুতের ঝলক আর গুরুগম্ভীর মেঘের গর্জন। কল্পনাপুরীর মায়াবী নগরের রূপমাধুর্যকে অন্ধকারের গ্লানিতে গ্রাস করেছে। ল্যাম্পপোস্টের বাতিগুলি বারবার জলানিভা করতে করতে একসময় কাঁচ ফাটার শব্দের মতো করে নিভে গেল। বৃষ্টির গতির বেগও বাড়তে থাকলো। অন্ধকার দুনিয়াতে এবার একটু ভয় ভয় হতে লাগলো। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। স্ত্রীও এবার গাড়ির স্পিডটাও দিল বাড়িয়ে। এই অবস্থায় হঠাৎ গাড়ির হেডলাইটে লক্ষ্য করলাম যে একটা লোক গাড়ির সামনে চলে এসেছে। লোকটার মুখটাও বোঝা যাচ্ছে না। স্ত্রী হঠাৎ করে সামনে লোকটা চলে আসায় অনেকবার হর্ন দিয়ে গাড়িটা ব্রেক কষার চেষ্টা করলো। কিন্তু যতক্ষণে গাড়িতে ব্রেক কষে দাঁড়ালো, ততক্ষণে করুণ আর্তনাদে বাঁচাও বাঁচাও বলতে বলতে গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে গেল লোকটা। গাড়িটা একটু এগিয়ে দাঁড় করিয়ে আমি তৎক্ষণাৎ পিছনের দিকে তাকালাম। কিন্তু হ্যাঁ, আমি দেখলাম যে পেছনে কেউ নেই। শুধু ব্যাকলাইটে দেখতে পেলাম যে সাদা মাইলস্টোনে লেখা গোবিন্দপুর। স্ত্রী বলে উঠল, লোকটা উবে গেল কোথায় বলতো? আমার ঠিক লাগছে না, লোকটাকে আবার দেখতেও পাচ্ছি না। মানে ওটা কি কোনো অশরীরী ছিল নাকি? আমরা আর কিছু না বুঝে শেষ অবধি আমরা দুজনে মিলে ঠিক করলাম যে সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই শ্রেয়। গাড়ি স্টার্ট করে সোজা গাড়ি চালিয়ে একেবারে হসপিটালের সামনে এসে থামলাম। ভয়ে গাড়ি থেকে বেরিয়ে দ্রুত গতিতে হসপিটালে অ্যাটেন্ডেন্সে সই করে ডক্টর রুমে গেলাম।
আচ্ছা, বিভাসকে এসব ফোন করে জানিয়ে দিই, কি বলিস? শ্রী আমার দিকে তীক্ষ্ণ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে চাপার আগে কাঁদতে কাঁদতে বলল, ওরও তো উচিত ছিল আমার একটা খবর নেওয়ার, না কি? আমি কি একাই ওকে ভালোবাসি? শেষে ওকে একটু সান্ত্বনা দিয়ে একটু দূরে গিয়ে বিভাসকে ফোন করলাম, কিন্তু ওদিক থেকে যান্ত্রিক ভয়েসে শোনা গেল, দ্য নাম্বার ইউ কলিং ইজ কারেন্টলি সুইচড অফ, প্লিজ ট্রাই এগেন লেটার। হয়তো গ্রামে রয়েছে বলেই সিগন্যাল টিগনাল কাজ করছে না। একবার ভাবলাম যে স্ত্রীকে একটুখানি বোঝানো যাক, কিন্তু এই অবস্থায় ভাবলাম এখন থাক, পরে বিভাস এসেই না হয় সব ঠিকঠাক করবে। এইসব চিন্তা মাথা থেকে বের করে এবার রোগী কক্ষে গেলাম আর কিছু ম্যালেরিয়া রোগীকে আমরা চেক করলাম। রোগী চেক করার পরে হসপিটালে ডক্টর রুম থ্রিতে প্রবেশ করলাম। এবার রুমের জানলাটার দিকে তাকিয়ে মেঘের অবস্থা দেখছি, এমন সময় স্ত্রীর গলা দূর থেকে ভেসে এলো, আমরা পারবো না, আমাদের কাজ এটা নয়, ইম্পসিবল। ঘুরে দেখলাম একটা নার্স ইতিমধ্যে প্রবেশ করেছে আমাদের রুমে, আর স্ত্রীর সাথে কিছু একটা নিয়ে তাদের বেশ তর্কাতর্কি শুরু হয়ে গেছে। স্ত্রী এবার আমার কাছে এসে জিজ্ঞেস করলো, এগুলো ঠিক কি বলতো? হ্যাঁ, এবার এরা বলছে নাকি একটা বেওয়ারিশ লাশের পোস্টমর্টেমও করতে হবে। আমি একবার ভাবলাম যে এর তীব্র প্রতিবাদ করি, কিন্তু হঠাৎ এমন সময় ফোনটা আবার বেজে উঠল। ফোনটা ধরে কানের কাছে নিতেই যা শুনলাম তা হলো যে প্রফেসর সাধনবাবু আমাদের আদেশ দিয়েছেন, সুতরাং এটা করতেই হবে। ফোন রেখে আমি স্ত্রীকে বললাম, স্ত্রী স্ত্রী ছেড়ে দে রে, তার মানে? আচ্ছা, এটাই প্রফেসর সাধনবাবুর আদেশ, তুই তো জানিস ওনার আবার আদেশ না মানলে কত কড়া কড়া পানিশমেন্ট দেবেন। না না না, তা হয় না, এখন এখন আমরা পোস্টমর্টেমও করতে শুরু করে দেবো নাকি? প্রথমে একটু নাকচ করলেও শেষ পর্যন্ত স্ত্রী বলল, ঠিক আছে। এবার একটু উৎফুল্ল মনে নার্সটা বলল যে আসলে পোস্টমর্টেম স্পেশালিস্ট বা অন্য কোনো ডাক্তারই আজ দুর্যোগের জন্য আসতে পারেনি ম্যাম, কিন্তু গভর্নমেন্টের আদেশ যে কালই ওই লাশের পোস্টমর্টেম রিপোর্টটা দিতে হবে, তাই আপনাদের কাছেই বিশেষ অনুরোধ। আপনারা তৈরি হয়ে নিন, আমি ওয়ার্ড বয়কে বলে দিচ্ছি, একটুখানি কফি দিয়ে যাবে। অগত্যা আর কি করা, শেষ পর্যন্ত কার পড়তে পড়তে কফি কাপে চুমুক দিলাম, আর হঠাৎ মনে একটু ভয় ভয় করতে লাগলো, কারণ এত কম জন মিলে, তাছাড়া মেন ডক্টরও তো নেই। কিন্তু আর কোনো উপায় না দেখে অনেকটা অনিচ্ছাকৃত হয়েই মর্গে চলে গেলাম। মর্গে গিয়ে দেখলাম একটা লাইট শুধু মাঝখানে চলছে, আর চারিদিকে আমরা পাঁচজন, পাঁচজন মানে আমি, স্ত্রী, সেই নার্স, একটা ওয়ার্ডেন, আর সেই বেওয়ারিশ লাশটা। লাশের মুখ একেবারে থেতলে গেছে, চেহারাটা আর আর কিছুই বোঝা যাচ্ছে না, মনে হয় বেশ বড় কিছুতে একটা ধাক্কা খেয়েছে। লাশের দিকে দেখলেই যেন শিউরে উঠতে হয়। ওদিকে ছুরি কাঁচি রেডি করছি, এমন সময় হঠাৎ নার্সের চিৎকারে আমি ঘুরে তাকালাম, স্যার স্যার বাঁচান বাঁচান! ঘুরে দেখলাম যে ডেড বডির একটা হাত এমন ভাবে ওর হাতের উপর পড়েছে যেন খামচে অনেকটা রক্ত তুলে নিতে চাইছে ওই হাতটা। আমি বললাম, আরে
ভয় পাবার কিছু নেই। আহা, ডেড বডির মৃত্যুর এক ঘন্টার মধ্যে একটু আধটু মুভমেন্ট হয়, আমাদের ডাক্তারি ভাষায় এটাকে ক্যাডভেরিক স্প্যাজম বলে, আর হিটের কারণেও এরকম মুভমেন্ট হতে পারে, তখন তাকে রিগর মর্টিস বলে। এতে এত ভয় পাওয়ার কিছু নেই। মনে মনে বললাম যে আজ সন্ধ্যায় আমরা যে ভয় পেয়েছি তার কাছে এটা কিছুই নয়। অন্যদিকে মেস্ট্রুয়েট প্রসেস দিয়ে যেহেতু শুরু করতে হয়, অর্থাৎ মাথার খুলির অংশ দিয়ে, তাই নার্সকে আমি ওই স্থানে যেতে বললাম। থেতলে যাওয়া মাথা, তাই ভয় পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এইবার মাথার পরে পেরিটোনিয়াম লেয়ার কাটতে যাব এমন সময় ছুরিটা হাত থেকে ফসকে পড়ে গেল। পেরিটোনিয়াম লেয়ার বলতে বুকের নিচের অংশ। ছুরি তোলার জন্য নিচে ঝুঁকতেই নার্সের ভাঙা গলায় তীব্র চিৎকার, না! তৎক্ষণাৎ উঠে দেখি নার্সের রক্তমাখা দেহটা নিচে পড়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথমে কেউ গলা টিপে ধরে তারপর গলায় ছুরি ঢুকিয়ে দিয়ে খুন করেছে। কিন্তু কে কি করলো এসব? কাউকে তো দেখতে পেলাম না। এই সময় হঠাৎ লাইটটা নিভে গেল আর ভয়ঙ্কর গর্জনের শব্দে আমার রক্ত জল হওয়ার উপক্রম। কি যেন ফিসফিস করে বলছে, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। ভয়ে চোখ বন্ধ করে ডাকতে লাগলাম, শ্রী শ্রী, কোথায় তুই, কোথায়? চোখ খুলতেই দেখলাম লাইটগুলো জ্বলে উঠল। আর দেখলাম সেই মুখ থেতলানো মৃতদেহটা, যার জামার বোতাম খোলার মতো বুকের চামড়াটাও খোলা, এমনকি ভেতরের পেশিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, উঠে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার শরীর ক্রমশ শীতল হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, তুমি কে আর এসবের মানে কি? সেই অশরীরী একটা হিসহিসে গলায় বলে উঠল, তখন একটা একটা লাল রঙের গাড়ি গোবিন্দপুরে আমাকে পিষে দিয়ে চলে যায়। আমি তখনও মারা যাইনি। মাইলস্টোনের পাশে ওই ছোট্ট ধানের কেটে রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম। ওরা যদি চাইতো তবে আমাকে হসপিটালে নিয়ে আসতে পারত, তাহলে হয়তো আমি মারা যেতাম না। তোমার নাম কি, কোথায় থাকতে? নাম জেনে কি হবে তোমার? আমি ওদের মতোই ডাক্তার। আমরা কলেজ গ্রুপে তিনজন ছিলাম, কিন্তু কিন্তু আমার প্রেমিকাই বলতে বলতে লাশটা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। আমার মাথায় কিছুই ঢুকলো না, ঘরমাক্ত শরীর নিয়ে ছুটে পালালাম। বাইরে বেরিয়েই আমাদের সেই রক্ত লাগা লাল গাড়িটা দেখে আমার সন্ধ্যার সব ঘটনা একে এক করে মনে পড়ে গেল। এটা কোন লাশ আর কেনই বা সে আমাদের প্রতিশোধ নিচ্ছে,
আমি আর কিছু না বুঝে ছুটতে থাকলাম। ছুটছি ছুটছি আমি, নানা রকম প্রশ্ন আমার মাথার মধ্যে গিজগিজ করছে। কে এই কলেজের? কে তিনজন কলেজ গ্রুপ? প্রেমিকা কি বললো? আর তাছাড়া ওকে তো আমরা ধাক্কা দেওয়ার পর পিছনে দেখিও নি ভালো করে। ও যে মাইলস্টোনের পিছনে ছিটকে পড়বে সেটা কেই বা জানতো। অন্ধকারে ছুটছি কিন্তু জানি না কোথায় যে কোন দিকে যাচ্ছি। এর মধ্যেও একটা বিষয় অস্পষ্ট যে লোকটা আসলে কে, আর তার আসল পরিচয়টা বা কি। হঠাৎ আবার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে এবারে ওপার থেকে একটা কান্নার মতো শব্দ পেলাম। ফোনটা বিভাসের বাড়ি থেকে করছে। বিভাসের মা বলছে, বাবা বাবা তুমি কোথায়? আমরা আসলে জোর করে বিয়ে দেবো বলে বিভাসকে ডেকেছিলাম, কিন্তু ও শুনে তা অস্বীকার করে। জানো, জোর জবরদস্তি করে আবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এইমাত্র তোমাদের কলেজ হসপিটাল থেকে ফোন আসে যে গোবিন্দপুরের কাছে নাকি কোনো রক্তাক্ত অবস্থায় একটা ডেড বডি পাওয়া গেছে, আর যার মুখটা, আর তার জামার পকেট থেকে একটা বিভাসের আইডি কার্ড, আমার দেওয়া নীল রুমাল, সোনালি ঘড়ি, সব কিছুই পাওয়া গেছে। আমাদের বিভাসার নেই বাবা, আমাদের বিভাসার নেই। আর কিছু না বলতে পেরে ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। এবার পুরো ঘটনাটা আমার সামনে স্পষ্ট হয়ে এলো। ঝিঝি পোকা শিয়াল কুকুরের ডাকে এই অভিশপ্ত রাত যেন আমার কাছে জানতে চাইছে, তবে তবে শ্রী বিভাসকে। হঠাৎ বুকে একটা প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমি না দাঁড়াতে পেরে ওখানেই পড়ে গেলাম মাটিতে। এরপর আর আমার কিচ্ছু মনে নেই। হঠাৎ চোখ খুলতেই দেখি যে মর্গে পোস্টমর্টমের জন্য সারি সারি কিছু দেহ সাজানো রয়েছে। প্রথমে থ্যাতলানো মাথার বিভাস, তারপরে সেই নার্স, ওয়ার্ডেন, শ্রী, আর আলতো বাতাসে খুলে যাওয়া ঢাকাটা দেখে আমি চমকে উঠলাম। শেষ লাশটা আর কারো না, লাশটা আমার। আপনারা শুনছিলেন লেখক রূপম মুখার্জির লেখা পোস্টমর্টম গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এরপরে আরও আমরা অনেক নতুন নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করছি এই গল্পের বৈঠক অরিজিনালে। আর এই চ্যানেলে গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।